গুড মর্নিং বন্ধুরা, শুভ মহালয়া। তো সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। তো সকলেই আশা করি খুব ভালোভাবে দিনটা কাটাবে, আর সামনে যেহেতু পুজো তো সবার খুবই আনন্দ হচ্ছে, আমাদেরও আনন্দ হচ্ছে। তো সকালবেলা আজকে পিসির বাড়িতে তো এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ ব্লগগুলোতে। তো আজকে মহালয়া বলে বোন আজকে ব্রেকফাস্টে কচুরি নিয়ে এসছে, তো আমরা এখন সবাই মিলে ব্রেকফাস্ট করছি। এখন সকাল 9টা বাজে, তো পিসি এইমাত্র দিল। দেখো বন্ধুরা, সকালবেলা পিসি দিল আমাদের খেতে কচুরি, তারপর হচ্ছে ছোলার ডাল, মিষ্টি। বোন নিয়ে এসছে, সবাই এখন খাওয়া দাওয়া করছে। এখানে তোমাদের অহনাও খাচ্ছে, তো এই যে আমাদের ছোট খাচ্ছে এখন দুধ শুয়ে শুয়ে। ও তো আর এগুলো খাবে না, তো ওর যেটা খাবার সেটাই ও খাচ্ছে এখন সকালবেলা। আজ তো হচ্ছে শনিবার, তো শনিবার যেহেতু পিসির বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া করা হয়, তো যা যা রান্না হচ্ছে দুপুরের খাবার, তো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তার আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আজকে হচ্ছে শনিবার, আজকে মামার জন্মদিন, তো তার জন্যে মামি আর কি এসেছিল পুজো দিতে, মানে মন্দিরে পুজো দিতে। তো তাই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। হঠাৎ করেই বেরানো হলো, তাই বেরিয়ে পড়লাম আমরা তিনজনে মিলে বাইকে করে। আজকে এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা তো তোমরা আগেই দেখেছো সুন্দরবনে গিয়ে পরেছিলাম। তো এটা আমার এক নতুন কুর্তি, আমার সব নতুন নতুন জামাগুলো আমি সব সুন্দরবনে গিয়ে পরে ফেলেছি। আমার যে রেড কালারের কুর্তিটা ছিল ওটাও একদম আমার নতুন জামা, ওটা আমি পরে ফেলেছি। ওটা কেনা হয়েছিল পুজোর জন্য, পুজোতে আর পরতে পারবো না, সবাই বলবে পুরনো জামা পরেছে। যাই হোক, কী আর করা যাবে বলো। তো মামা সামনে থেকে এখন হাই করছে, আর এদিকে মামিও এখন ব্লগ করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তারপর দেখো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম একটা রেস্টুরেন্টে, তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে হ্যাংলা। তো আমরা সেখানে এলাম, দেখো জায়গাটা বেশ সুন্দর, বেশ সুন্দর, মানে ফটো তোলার জন্য বেশ ভালো জায়গা, আর খাবার জন্য তো একদমই ভালো জায়গা। তো সেখানেই আমরা চলে এলাম, আর এখানে বসে পড়লাম এখন মেনু দেখতে যে কী অর্ডার করব। তারপর আমরা অর্ডার করে নিলাম চিকেন বিরিয়ানি, বাটার নান আর চিকেন মশালা। তো চিকেন মশালাটা ক্লিপটার তোলা হয়নি, আমরা এটা খেয়েছিলাম, তো এটা তুলেছিলাম, আর তারপরে খেয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। তো এইসব খেয়ে নিয়ে আবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে পড়লাম, নালে বেশ কয়েকক্ষণ দেরি হয়ে গেছিলো। তারপরে তার মধ্যে ছিল না আমার ফোনের চার্জ, মানে সব দিকেই অসুবিধা, কী আর করবো। তো আমি সানগ্লাসটা পরে নিলাম, এত রোদ ছিল বাবা, তাকাতেই পাচ্ছিলাম না, আর মামা তো সানগ্লাস পরেই ছিল। তো এই করেই আমরা তিনজনে একটু সেলফি তুলে নিলাম, তারপরে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে আর ভিডিও শেষ করা হয়নি, চলে এলাম পরের দিনে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে চা, লুচি, আলু ভাজা আর আম। হ্যালো গাইস, তোমরা তো দেখতেই পেলে যে তখন ব্রেকফাস্ট করছিলাম, তারপরে এখন বাজে হচ্ছে 1:40 বাজে। তো এখন মানে কালকে ছিল হচ্ছে মামার বার্থডে, তো কালকে যেহেতু শনিবার ছিল, তো শনিবারে এই বাড়িতে আর কি নিরামিষ, আমার অনেকের বাড়িতেই নিরামিষ হয় শনিবার দিনটায়, তো তাই জন্য কিছু সেলিব্রেশন করা হয়নি সেইভাবে। তো আজকে সব কিছু করা হচ্ছে যেহেতু আজকে সানডে, তো তাই জন্যে সবাই এখন তোড়জোড় করছে রান্নার। তো চলো তোমাদেরকে দেখাই, আর আমার চোখ দিয়ে জল পড়ছে কারণ এখানে পেঁয়াজ কাটছে, তো তাই জন্য আমার পেঁয়াজে খুব মানে ঝাঁজ লাগে, দূর থেকে কেউ কপিরাইট দিয়ে দিল। তো দূর থেকে আর কি আমার ঝাঁজ লাগে, তো তাই জন্যই। তো চলো তোমাদেরকে একবার দেখা, কিছুদিন এখন পেঁয়াজ কাটছে, আর এদিকে আদা রসুন সব ছাড়ানো আছে, এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর মাসি এখানে বসে বসে ফোন দেখছে, তখন কাজ করছিল এখন ফোন দেখছে, আর চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। আর এই যে ঢঙ্গি মাসি ফোনে গল্প করছিল, তখন আমি ঢঙ্গি মাসি বলি বলে ও মানে
বাজে হচ্ছে দুপুর 3টা বাজে, তো স্নান করতে যাব। স্নান করিনি এতক্ষণ ধরে, ফোন দেখছিলাম বসে বসে। তো এদিকে অনেকটাই রান্না প্রায় এগিয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এদিকে মাছ ভেজে রেখেছে বেশি দিন এখানে। কাতলা মাছ তো, কাতলা মাছ ভেজে রেখেছে। আর এখানে রয়েছে চিকেন, এটা ম্যারিনেট করে রেখেছে এখানে। তো চলো আবার যখন চিকেন হবে তোমাদের সাথে শেয়ার করো। যেহেতু তোমরা জানো যে পিসিদুনের বাড়ি শনিবার আর বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয়, তাই আগের দিন মামার জন্মদিনটা সেলিব্রেশন করা হয়নি, তাই আজকে করা হয়েছিল। দেওয়া হয়েছিল মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চিকেন আর কাতলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। বেশ সুন্দর হয়েছিল রান্নাগুলো। পিসিদুনের হাতে রান্না তো সবসময় ভালো হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ মামিও ভিডিও করছে, আর আমি খেতে বসে গেছিলাম। তারপরে সন্ধেবেলা আমরা সবাই রেডি টেডি হয়ে মামার জন্যে নিয়ে এসেছিলাম কেক। তো এই যে এই হচ্ছে মামার কেক, তো ট্রেতে করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন মামা এই কেকটাকে কাটবে। দেখতে পাচ্ছ সবাই এখানে রেডি হয়ে গেছে। বেলুন আমরা অনেক কষ্ট করে বেলুন টেলুন ফুলিয়ে নিয়েছিলাম, উপরের দিকে ছিল, তো সবই মোটামুটি সেই দিনকেই ফেটে গেছে। আর বাবান খুব ভয় পাই আমাদের বেলুনে, তো তাই জন্য ও আর কি সারাদিন ঘরে থাকতেই পারিনি এই বেলুনের ভয়। তো দেখতে পাচ্ছ মামা এখন কেক কাটছে। সবার প্রথমেই কেকটা খাইয়ে দিল পিসিদুনকে। অবশ্যই নিজের মাকেই আগে খাওয়ানো উচিত, যেমন আমার মাকে আমি দুবার দুবার কেক কেটেছি, দুবার দুবার আমার মাকেই আগেই খাইয়েছি। আমি সে কিন্তু প্রত্যেকবারে এটাই করি, আমার মাকে আগে কেক খাই। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে বাচ্চাদের মতো বসে বসে বেলুনে করছিল। আর এদিকে এখন আমাকে মামা কেক খাওয়াচ্ছিলো, তা আমি বললাম যে আমি আগে খাওয়াই না, মামা বললো যে না আমি আগে খাওয়াবো। তো এরকমই করতে থাকে মাসি আর মামা দুজনই। তারপরে কেক ঠেক কাটার পর মামিরা চলে গেছিলো বাড়িতে। তারপর রাত্রি 11:15 দিকে আমরা হট করে বেরিয়ে পড়লাম বাইরে। কোথায় গেলাম? চলে গেলাম চা করে। তো হট করেই মাসি ফোন করে বলে যে বেরা। তো আমি তো বুঝতেই পারছিল না, আয়াম তো পুরো অবাক এরকম একটা ব্যাপার। তারপরে মাসি বলল যে চল যাব একটা জায়গায়। তারপর হট করেই দেখলাম যে চলে এলাম চা করে। তো এসে খেয়ে নিলাম একটু কফি, মামা মামার একটা বন্ধুও এসেছিলো। তো কফি টফি খেয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এই যে বাড়িতে এসে ডিনার করলাম, চিকেন কষা আর চালের রুটিতে বেশ সুন্দর ছিল। এই দেখতেই পাচ্ছ সবাই আমরা এখন খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করো। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, সো ড্রিম বা।